প্রকাশিতে ভয় নাই ভয় নাই, দেব ভক্তি প্রকাশিতে ভয় নাই ভয় নাই, কলি যুগ হতে তোমাদের ভয় নাই ভয় নাই, কলি যুগ হতে তোমাদের ভয় নাই ভয় নাই, নাম 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 আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভূদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। রাধানগর গ্রামের নবকুঞ্জ মিলন প্রাঙ্গণে রাধা গোবিন্দ লীলা সংকীর্তনে এবং মায়ের শ্রীচরণে আমরা সবাই আজকের একত্রিত সমবেত হরি সংকীর্তন আস্বাদন করার জন্য। এই হরি সংকীর্তন কলিযুগের একমাত্র রাস্তা ঈশ্বরকে পাওয়ার, কেননা নাম নামই অভেদ। ঈশ্বরের নাম যা, স্বয়ং ঈশ্বর তিনি। সুতরাং তার নামকেই যদি আমরা সত্যরূপে হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমরা ঈশ্বরের অর্চনা করতে পারব। সত্যকে হৃদয়ে স্থান দিতে হয়। কলিযুগে অন্য কোনো তপস্যা নেই, কলিযুগে একটাই তপস্যা, সত্যি কথা বলা। এটা রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং বলে গেছে, স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলেছেন, সত্যি কথা বলতে পারলেই, সত্যের আরাধনা করলেই ঈশ্বরের কোলে বসে থাকা হয়। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সত্যের জগতে বাসই করি না, সত্য আমাদের থেকে শত হস্ত দূরে। ঈশ্বর মানে কি? সত্যের আরাধনা, ঈশ্বরের কাছে মাথা নত করা, মানে সত্যের কাছেই মাথা নত করা। মনে করুন আপনি একটা অজান্তে পাপ করে ফেলেছেন, অজান্তে একটা পাপ করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, অথচ সেটা যদি লোকের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু খুব মান সম্মানের নিয়ে টানাটানি, খুব সম্মান হানি হবে। কিন্তু আপনি ভেতরে ভেতরে অনুতপ্ত, আপনি ভেতরে ভেতরে অনুতপ্ত যে আমি পাপটা করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু বাইরে যদি হঠাৎ করে বলতে যাই লোকের কাছে খারাপ লাগবে, সম্মানহানি হবে। কারোর কাছে না বললেও
আপনি যখন ঠাকুর মন্দিরে প্রণাম করতে যাবেন, তার কাছে অন্তত নিজের ওই পাপের কথা বলে ফেলবেন যে ঠাকুর আমার অপরাধটা হয়ে গেছে, ভুল করে তুমি একটু ক্ষমা করো। তাহলে আপনি মাথাটা নত করলেন কার কাছে? সত্যের কাছে। যে মিথ্যাটা আপনি করেছেন সেই মিথ্যার নাশ করার জন্য সত্যের কাছে আপনি মাথা নত করলেন। সত্যই হচ্ছে ঈশ্বর। ভাগবতের মূল কথা হচ্ছে সত্যং পরম ধীমহি, পরম সত্যকে ধ্যান করাই হচ্ছে ভাগবতের মূল লক্ষ্য। সেই পরম সত্যকে কোনো ভক্ত, জ্ঞানী ভক্ত তারা ব্রহ্মরূপে উপাসনা করেন, যোগী তারা পরমাত্মারূপে উপাসনা করেন, এবং আমাদের মতো সাধারণ ভক্তরা তাকে ভগবান বলে, ঈশ্বর বলে পুজো করেন। কিন্তু এই ভগবানকে পাওয়ার রাস্তা একমাত্র সংকীর্তন, কেননা ভগবানের নাম এবং ভগবান আলাদা নয়, নাম এবং নামই অভেদ, অভিন্ন। তাই কলিযুগের বিধান দিয়ে দিয়েছে শাস্ত্র, কলিযুগের জন্য বিধান যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, একমাত্র কেবল হরি নামই হচ্ছে রাস্তা। কলৌ কলিযুগে নাস্তেব নাস্তেব নাস্তি বদতিরন্যথা, কলিযুগে গতি নাই গতি নাই গতি নাই। সেই ঈশ্বরের কাছে যদি আমরা সঠিকভাবে সমর্পণ করতে পারি নিজেকে, তাহলেই কিন্তু আমাদের ঈশ্বর সেবা হবে নামের মধ্য দিয়ে। আর সেই নাম নিয়ে এসেছেন কলিযুগ পাবন অবতার শ্রী গৌর সুন্দর। সেই গৌর হরির চরণে যদি আমরা আমাদেরকে সমর্পণ না করি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে আর মানব জাতিতে জন্ম নিয়ে জন্ম আমাদের বৃথা। আর সেই গৌর হরিকে আপনি পাবেন কোথায়? ও মাইরা, গৌরহরি এখন কোথায় আছেন? নবদ্বীপে গেলে পাবেন গৌরহরিকে? নিমাইকে নবদ্বীপে পাবেন? নিমাই কি নবদ্বীপে আছেন? নিমাই তো নবদ্বীপে নেই, শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে নেই। শ্রীগৌরাঙ্গ কোথায় আছে ভালো করে তাকিয়ে দেখুন, শ্রীগৌরাঙ্গ আপনার হৃদয়ের মধ্যে রয়েছে। হৃদয়টার মধ্যে একবার পরিষ্কার করে তাকিয়ে দেখুন, রয়েছে আপনার হৃদয়ে। আমরা হৃদয়ের ঘর ছেড়ে দিয়ে আমরা বাইরে খুঁজতে যাই, ওই জন্য ভগবান আমাদের দেখা দেয় না। সব জায়গা ছেড়ে দিয়ে যদি আগে হৃদয়টার মধ্যে তাকিয়ে দেখো, দেখবে হৃদয়ের মধ্যে আলো করে গৌরাঙ্গ বসে রয়েছে, আমার গোবিন্দ বসে রয়েছে। সেই হৃদয়ের মধ্যে যদি একবার দেখে নিতে পারো, তাহলে চারিদিকেই ভগবানকে পাবে। মোকো কাহা ঢুন্ড রে মন্দে মৈ তো হুঁ তেরে পাস মে, কবির দাসজি বলেছেন, সন্ত কবির, যে মোকো কাহা ঢুন্ড রে মন্দে মৈ তো তেরে পাস মে, আমাকে কোথায় খুঁজে খুঁজে বেড়াচ্ছিস, আমি তো তোর কাছেই আছি। না তীরথ মে না মূরথ মে মৈ হুঁ তেরে বিশ্বাস মে, আমি কোনো তীর্থে নেই, আমি কোনো মূর্তিতে নেই, আমি যদি কোথাও থেকে থাকি সেটা তোর হৃদয়ের মধ্যে রয়েছে, তোর বিশ্বাসের মধ্যে আছে। আমি যদি বিশ্বাস করি যে আমার হৃদয়ে গৌরাঙ্গ বসে আছে, এই হৃদয় আমি নোংরা করব না, তাহলে কিন্তু গৌরাঙ্গ হৃদয়েই থাকবে, গৌরাঙ্গকে আমরা ওখানেই দেখতে পাবো। কেননা আপনার বাড়িতে যদি একটা আত্মীয় আসে, আপনি সঙ্গে সঙ্গে সেই ঘরটা পরিষ্কার করে দেবেন, আত্মীয় থাকবে পরিষ্কার করে দিতে হবে। তাহলে আত্মীয় এসেছেন বলে ঘর পরিষ্কার করছেন, সব থেকে বড় আত্মীয় গৌরাঙ্গ গোবিন্দ, তার হৃদয়ের জন্য, তার জায়গার জন্য কখনো হৃদয়টাকে পরিষ্কার করেছেন কি? ওই জন্য হৃদয়টা পরিষ্কার করলেই তার বাস হয়ে যাবে। ওই জন্যে কবি গান লিখেছে যে ওগো আমাকে কোথায় খুঁজে বেড়াচ্ছ, নয়ন বন্ধ করে একবার দেখো, দেখে দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখে দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ও মায়েরা, নয়ন মুদে, নয়ন মুদে মানে নয়ন বন্ধ করে, চোখ বন্ধ করে। কবি বলছে
ওরে ভালো করে চোখ বন্ধ করে তাকিয়ে দেখ, আলো আলো করে তোর হৃদয়ে কে বসিয়েছে। সাধারণ ভক্ত বলছে চোখ যদি বন্ধ করি তাহলে দেখবো কি করে, চোখ বন্ধ করলে কি দেখা যায়, চোখ বন্ধ করলে সব তো অন্ধকার, তাহলে দেখবো কেমন করে। চোখ বন্ধ মানে এখানে এই চোখটা বন্ধ করে এই চোখটাকে খুলতে বলেছে। এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, শাস্ত্রে যাকে বলে জ্ঞান নয়ন, জ্ঞান চক্ষু প্রেম নয়ন। সেই জ্ঞান চক্ষু যখন উন্মিলিত হয়, যদি কখনো উন্মিলিত হয়, তাহলে আমরা হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পাব। তাই চোখ বন্ধ করে দেখো, চোখ খুলে দেখলে পাহাড় পর্বত গাছপালা নদী নালা দেখতে পাবে, কিন্তু ভগবানের রূপ দেখতে পাবে না। ভগবানের রূপ দেখতে গেলে চোখটা বন্ধ করে জ্ঞান চক্ষুর উন্মিলন করতে হয়, তবেই তাকে দেখা যায়। কেননা প্রাকৃত চক্ষু দিয়ে তার অপ্রাকৃত রূপটা দেখা যাবে না। হ্যাঁ, তার অপ্রাকৃত রূপটা দেখতে গেলে আপনাকে জ্ঞান চক্ষুরোদয় করতে হবে। ওই জন্যই বলছে আলো করে বসে কে যাচ্ছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোরে, আলো করে আলো করে বসে কে যাচ্ছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন। কত ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই, কত ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। ও মাইরা, মনে করো সারা বছর তুমি একটা ছাড়া কথায় শুয়ে কাটিয়ে দাও, এক বছর পর এই রাধানগরে যখন কীর্তন হবে তখন তোমার বাড়িতে একটা আত্মীয় বেড়াতে আসবে কীর্তন শোনার জন্য। তাহলে এক বছর পর যদি একটা আত্মীয় তোমার বাড়িতে বেড়াতে আসে, তাহলে তুমি কি তাকে ছাড়া কথাটা শুতে দিতে পারবে? পারবে তাকে? যতই কষ্ট হয় একটা পরিষ্কার কথা পেতে দেবে, বা যদি একটু পয়সা খরচা করতে পারো তাহলে একটা পরিষ্কার বিছানার চাদর বেড কভার পেতে দেবে। তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদরটা পরিবর্তন করলে, ভগবান তো জগতের সব থেকে বড় আত্মীয়, তিনি তোমার হৃদয় ঘরে এসে বসবে, তার জন্য তো হৃদয়টা পরিষ্কার করলে না কখনো। হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব হৃদয়ের মধ্যে নোংরা হইয়াছে, কি করে ভগবান বসবেন? তা কবি বলছে খাট বিছানা তো দূরের কথা, ওটা বাদ দাও, হৃদয়ে যে একটা আসন পেতে রাখবো, হৃদয়ে আসন পাতার মতো জায়গা নেই। কোন আসনে ভগবান বসেন? যে আসনে ভগবান বসেন সেই আসনটার নাম সত্যরূপ আসন। হৃদয়ে সত্যই নেই, ভগবান বসবে কোথায়? খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো করে না তো অভিমান, দুঃখী দেখে ওর ছড়ে দু নয়ন, এমনি কোমল প্রাণ ও তার এমনি দয়াল প্রাণ। আত্মীয় এসেছে, আত্মীয়ের জন্য চেয়ার দিলে, নিজের বৃদ্ধ বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে, বাবাকে একটা আসনও দিলে না, তাহলে বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলে সমাদর বোঝে না? আত্মীয়র সামনে নিজের বাবাকেও একটা চেয়ার দিতে হয়, এটা ছেলে জানে না। তাই বলে কি ছেলেকে ছেড়ে আমি চলে যাব নাকি? আমি নোংরা হৃদয়ের মধ্যেই বসে পড়বো, নোংরা জায়গায় বসে পড়বো। বাবা যেমন ছেলেকে ছেড়ে কখনো যায় না, তেমনি ভগবানকে আমরা যতই অবজ্ঞা করি যতই অবহেলা করি, ভগবান কিন্তু আমাদের হৃদয় ছেড়ে কখনো যায় না, কেননা তিনি হলেন পরম পিতা। ভক্তের হৃদয় ছেড়ে ভগবান কখনো যায় না। ও মায়েরা, আমরা আমাদের কৃতকর্মের জন্য ভগবানকে দূরে সরিয়ে দিই, কিন্তু ভগবান কখনো আমাদের দূরে সরিয়ে দেয়নি।
ভগবান তোমার জন্মের আগে থেকে সব ব্যবস্থা করে দিয়েছে, তুমি যাতে খেতে পারো খাদ্য সংস্থান করে দিয়েছে, বেঁচে থাকতে পারো বাতাস তৈরি করে দিয়েছে, শরীর যাতে সুস্থ চলে হৃদয়ে হৃৎপিণ্ড দিয়েছে, খাদ্য যাতে হজম হয় তার জন্য কিডনির ব্যবস্থা করেছে, সমস্ত ব্যবস্থা করে কিন্তু তোমায় পাঠিয়েছে, তিনি তোমায় সমস্ত ব্যবস্থা করেছেন, কিন্তু তার প্রতি এতটুকু কৃতজ্ঞতা আমরা কখনো জানাই না। কখন জানাই? যখন আমাদের খুব প্রয়োজন হয় তখন ভগবানকে ডাকি। গীতায় ভগবান বলেছে যে চার রকমের ভক্ত আমায় ডাকে আর চার রকমের ভক্ত আমায় ডাকে না। অর্জুনকে বলছে কৃষ্ণ, তা অর্জুন জিজ্ঞাসা করেছে কে কে তোমায় ডাকে আর কে কে তোমায় ডাকে না, বলে আগে কারা ডাকে না তাদের কথা শোনো। নমাং দুষ্কৃতিনা মূঢ়া প্রপদ্যন্তে নরাধম মায়াপহৃত জ্ঞানম আসুরাং ভবনাশ্রিতা, এরা আমায় ডাকবে না। মানে কি, নরকুলে জন্ম নেওয়া সত্ত্বেও মানুষের মতো কাজ যারা করেনি তারা আমায় ডাকবে না। জ্ঞান আছে শাস্ত্র আছে জানা, কিন্তু তারাও আমায় ডাকবে না। চার রকমের ভক্ত আমায় ডাকবে না, আর চার রকমের ভক্ত আমায় ডাকবে। চতুর্বিধে ভজন্তে মাম জ্ঞান সুকৃতি নার্জুন আর্ত জিজ্ঞাসু যথার্থী জ্ঞানী চে ভরতর সব। আর্ত মানে যারা ব্যথা পায়, সারা জীবন ভগবানকে ডাকেনি, বাইক অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে বসে আছে হসপিটালে, বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বসে আছে হসপিটালে, তখন পাটার দিকে তাকিয়ে আছে ঠাকুরকে ডাকছে, ঠাকুর পাটা ভালো করে দাও তাড়াতাড়ি, কিন্তু সারা জীবন ভগবানকে ডাকেনি, পা ভালো করার জন্য ভগবানকে ডাকছে, এরা আমায় ডাকবে আত্ম। আর দ্বিতীয় প্রকার কারা? জিজ্ঞাসু, আপনারা ভগবানকে যারা জানতে চান ভগবানকে যারা চিনতে চান তারা ভগবানকে ডাকবেন। ওই জন্য কীর্তন শোনার জন্য কোথা থেকে না কোথা থেকে চলে আসে, গান শোনার জন্য দেখুন ভিড় করে এসে বসেছে ঘরের কাজ ফেলে দিয়ে, আপনারা জিজ্ঞাসু। এই দুই দ্বিতীয় প্রকার। রার্থার্থী, যারা অর্থ চায়, হে ঠাকুর আমার যেন একটা 2 কোটি টাকার বাংলো হয়, করিব আমরা সবাই অর্থ চাই। ও মায়েরা কি গো হাসছ কি, হেসো না, তোমরা সবাই ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো যে আমার 3তলা বাড়ি যেন 10তলা হয়, তোমরাও বলো আমিও বলি, আমি কি কম বলেছি নাকি কি বাবা, সব দোষ তোমাদের ঘাড়ে দেবো, আমিও নিই খানিকটা। যখন আমার মাটির ঘর ছিল তখন কি আমার ইচ্ছে হয়নি যে বাবা মাটির ঘরে বড্ড কষ্ট হচ্ছে একটা 2তলা বাড়ি যেন হয়, এখন 2তলা বাড়ি হয়ে গেছে, এখন মনে মনে ভাবছি যে 2তলা বাড়ি তো হলো, এবার যদি 2 কোটি টাকা দামের একটা যদি বাংলো হয়, এবার 2 কোটি টাকার বাংলো হয়ে গেল তখন মনে মনে ভাবছি এবার যদি একটা BMW গাড়ি কিনতে পারি। তাহলে আমরা অর্থ চাই যারা তারা ভগবানকে ডাকছি, এটা তৃতীয় প্রকার ভক্ত। আর চতুর্থ প্রকার জ্ঞানী চে ভরতর সব, যারা জ্ঞানী তারাও ভগবানকে ডাকবে। তাহলে আমরা প্রয়োজনে আমাদের ভগবানকে ডাকি, প্রয়োজনে ভগবান, প্রয়োজনে যারা যোগাযোগ রাখার চেষ্টা করে তারা নাথিং বাট বিজনেসম্যান, বিজনেসম্যান ছাড়া কিছু না, ব্যবসা করে তখন তাদের মনে পড়ে, কিন্তু ভগবানের সঙ্গে কি ব্যবসার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক? আপনি যাকে ভালোবাসবেন সে তোমায় ফোন করলো কি না করলো তোমার দেখার দরকার নেই, তুমি সময় মতো ঠিক তাকে ফোন করে দিবে, এটাই ভালোবাসা। ভগবান তোমায় ভালোবাসলো কি ভালোবাসলো না তোমার দেখার দরকার নেই, তুমি যদি ভগবানকে ভালোবাসো খাইতে শুইতে নাম যেখানে তুমি যাবে ভগবানের নাম নিয়ে তুমি তোমার সারা জীবন কাটাবে। খাটি বিছানা দূরের কথা আসন খানা নাই কত যে ধুলো মাটি ছাট বিছানা দূরের কথা আসন খানা, কিন্তু কি করেন তবু করে না তো অভিমান দুঃখী দেখে ওর ঝরে দুনয়ান এমনি কোমল প্রাণ ও তারে এমনি দয়াল প্রাণ ওরে তুই কর নিবেদন মনের বেদন ওরে ভক্তগণ জীবনে গোবিন্দের চরণ ছাড়া কোনো অতি নাই তাই দেহ মন প্রাণ সমর্পণ করো এই চরণে কর নিবেদন মনের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে ভালো করে বসে কে আছে রে তো
ভাঙা ঘরে তার কাঙাল সখানাম কাঙাল বেশে দেয় দেখা আর পুরায় মনুষ্কাম ওরে ওরে কাঙাল সখানাম কাঙাল বেশে দেয় দেখায় পুরায় মনুষ্কাম ও মাইরা গল্প করা মেয়েগুলো এদিকে শুধু মোবাইলে সেলফি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এখন এমন সেলফির যুগ এসছে বাবা কীর্তন শুনতে সে সেলফি দেখো এখানে লাইক দিচ্ছে এদিকে তাকাও কীর্তনে যখন এসেছে তখন একটু কীর্তন শোনো সারা বছর তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত হয়ে আছে 3 ঘন্টা অন্তত ভগবানের জন্য নিবেদন করো যে কথাগুলো আমি বলতে এসেছি আমার কথা বলতে আসিনি মহাজনদের কথা বলতে এসেছি ও মায়েরা আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি তখন একটা আমরা শ্লোক বলি না বাবা সবার সেই শ্লোকটা মুখস্থ হয়ে গেছে যে হে কৃষ্ণ করুণা সিন্ধু তারপরে দীনবন্ধু জগৎপথে আচ্ছা দীনবন্ধু জগৎপথের বদলে যদি আমরা বলি যে বড়লোক বন্ধু জগৎপথে বলতে কেউ পারবো কখনো বা ধনী বন্ধু জগৎপথে বলে কেউ আমরা ভগবানকে আমরা সবাই বলি দীনবন্ধু দয়াময় আমরা যতই পয়সার মালিক হয়ে যাই না কেন আমাদের মতো গরিব আর কেউ নেই আপনি কি ভেবেছেন ওই রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি সেও কি খুব বড় লোক নাকি সেও ভগবানের কাছে কি হাত জোড় করে ভিক্ষা করে তাহলে সেও কিন্তু গরিব সেও নিজেকে দিন ভাবে কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তাঁর তৈরি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডটা তাঁর তৈরি তার থেকে জিনিস নিলাম তার থেকে বড় হলাম তার জন্যই কৃপায় জগতে এলাম অথচ তার সামনে বুক ফুলে যদি থাকার চেষ্টা করি তাহলে আমাদের মতো পাপী কেউ হবে তাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে তিনি দিনের বন্ধু দয়াময় তিনি কখনো ধনীর বন্ধু নন তিনি ধনীর বন্ধু নন তিনি মীরার বন্ধু তিনি সুরদাসের বন্ধু তিনি কবিরদাসের বন্ধু তিনি তুলসীদাসের বন্ধু তিনি হরিদাসের বন্ধু তিনি গদাধরের বন্ধু তিনি শ্রীনিবাসের বন্ধু যারা জগতের দিন তাদেরই বন্ধু তিনি তাই তার কাঙাল সখা নাম কাঙাল বেশে দেয় গো দেখা আর পুরাই মনস্কাম কাঙাল বেশে দেয় দেখা আর পুরাই মনস্কাম ওরে ওরে কাঙাল ভগবান মনে করুন তোমার সামনে মনে করুন আপনার সামনে দাঁড়িয়ে গেছে ভগবান মায়েরা বাবারা আপনি এত ভালো ডেকেছেন ভগবান আপনার সামনে এসে হাজির হয়েছে তাহলে ভগবানের কাছে আপনি কি চাইবেন ভগবান এসে হাত তথাস্তু দিয়ে বলছে বল কি চাই তোর বর দিয়ে বলছে কি চাই তোর বল ও মায়েরা কি চাইবেন আপনার কি চাইবেন আমি লিস্ট বলে দিচ্ছি সেই লিস্ট ধরে ধরে চাইবেন এত কষ্ট করে যখন ভগবানকে ডাকলেন লিস্ট ধরে দিচ্ছি আমি প্রথমেই চাইবেন যেন 20 কোটি টাকার মালিক হবে কি তাই তো আমাদের তো সেইগুলোই বাসনা 20 কোটি টাকার মালিক হব ছেলে পুলেগুলো যেন মানুষ হয় হ্যাঁ দেনা ফেনাগুলো যেন শোধ হয়ে যায় যেন বড়লোক মতো হতে পারি এইগুলো চাইবেন কি খবরদার চাইতে যাবেন না যেটা বিবেকানন্দ চেয়েছিল ওইটাই চাইলে বুদ্ধিমানের কাজ হবে রামকৃষ্ণ বললেন যে এই নরেন তুই আজকের মার কাছে যা তুই যা চাইবি তুই তাই পেয়ে যাবি নরেন আমি তোর বলে দিচ্ছি এবার বিবেকানন্দ গিয়ে মায়ের কাছে কি চেয়েছিল টাকা পয়সা সোনা দানা না কি চেয়েছিল মা গো শুধু মুখ থেকে ওইটাই বেরোচ্ছে মা গো আমায় জ্ঞান দাও আমায় বুদ্ধি দাও আমায় প্রেম দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও বিবেক দাও এইগুলোই চেয়েছি সেইগুলো চেয়েছিল বলে আজকের বিবেকানন্দ বিবেকানন্দ হয়েছে আর যারা যারা ঠাকুরের কাছে পয়সা চেয়ে এসছে যারা ভবতারিণী মায়ের মাথার উপর সোনার মুকুট গড়িয়ে দিয়ে মনে করেছে এইবার বোধহয় শনির সোনার খনির বোধহয় মালিক হয়ে যাব তারা কিন্তু কোনোদিন বিবেকানন্দ হয়নি আর তাদের নাম পৃথিবীতে কারোর কেউ জানে না কেউ শোনেনি কিন্তু বিবেকানন্দের নাম সবাই শোনে রামকৃষ্ণের নাম সবাই শোনে ঠাকুরের নাম সবাই শোনে তাই তিনি দেন কি দেন
প্রেম দয়া আর বড় ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয় বলো আর কি দুঃখ রয় বলো আর কি ব্যথা রয় ওরে তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি অভয় পদে থাক পড়ে দেখ দেখি মন নয়ন মোরে আলো করে আলো করে বসে আছে রে তোর বিদায় ওর হরি হরি দেখ দেখি মন নয়ন মোরে আলো করে আলো করে বসে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে। এত সুন্দর গানটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে রজনীকান্ত সেন। রজনীকান্তের গান, এক একটা কথা, এক একটা শব্দ কত মূল্যবান। যারা সাহিত্য বোদ্ধা তারা ঠিক জানে, সাহিত্য বোধ যাদের মধ্যে রয়েছে। তাই বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতেরে বিলাবল প্রেমের ভাণ্ডার। বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের মিলারে, বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের মিলারে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলারে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে। ও মায়েরা, এখানে মায়েদের সংখ্যা অনেক, আজকে মায়েরা অনেক সংখ্যা এসেছেন। ও মায়েরা, তোমরা আমার কাছে বুকে হাত রেখে একটা সত্যি কথা বলবে? তোমাদের ছেলের মতো আমি, ছেলের কাছে অন্তত সত্যি বলো, বলবে একটা কথা? তোমাদের কীর্তন ভালো লাগে শুনতে? সত্যি সত্যি ভালো লাগে? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে এটা শুনবে না আবার, সত্যি থেকে সিরিয়ালই তো শুধু শোনে। ও মায়েরা, সত্যি ভালো লাগে? আচ্ছা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন। মায়েরা বলছে বাবা কীর্তন বেশি ভালো লাগবে, সিরিয়াল কেন ভালো লাগবে? বউ একটু যদি হ্যাঁ বলে ফেলি তাহলে একটু ধরবে তো? আচ্ছা মায়েরা, এই যে তোমরা কীর্তন শোনার জন্য দূর দূর থেকে ছুটে এসছো আর বলছো ভালো লাগছে, এই কীর্তন শোনার দায়িত্ব, কীর্তন শোনার অগ্রগণ্য অধিকার মহাপ্রভু তোমাদেরকেই দিয়ে গেছে, তোমাদেরকেই দিয়েছে। একটা কারণ আছে, কেন কারণটা বলে দিই শুনে নাও। এই পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে জগৎকে এগিয়ে নিয়ে যাবার গুরু দায়িত্ব কিন্তু মায়েদের, মায়েদের উপর। কেননা মায়েরা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র ভগবান তোমাদেরকে দিয়েছে, আমাদেরকে দেয়নি। আমরা পুরুষ, আমরা বীজটা বপন করতে পারি কিন্তু পালন তা করার ক্ষমতা আমাদের নেই। পালন করার ক্ষমতা ভগবান আপনাদের দিয়েছেন, আপনারা সৃজন করার ক্ষমতা নিয়ে জগতে এসেছেন। তাই যে ক্ষমতা আপনাদের দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে যে সন্তান আপনার আছে, আপনি যদি কীর্তন আগে থেকে না শুনে, আপনি যদি হৃদয়কে, আপনার গর্ভকে যদি পবিত্র না করেন, তাহলে আপনাদের গর্ভে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে না, নেবে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। পুরো দৈত্য বংশে প্রহ্লাদ বলে একটা ছেলে হয়েছিল যার জন্য গোটা দৈত্য কুল উদ্ধার পেয়ে গেল। তা সেই গোটা দৈত্য কুল উদ্ধার করার প্রহ্লাদের মা 5000 বছর ধরে নারদের মুখে যদি কীর্তন না শুনতেন, প্রহ্লাদ কি ভক্ত হতো? বাবা ভক্ত হতো? মায়েরা, প্রহ্লাদ মায়ের গর্ভে বসে বসে, কয়াধুর গর্ভে বসে বসে 5000 বছর ধরে কীর্তন শুনেছে দেবর্ষী নারদের মুখে। তাহলে যে ছেলেটা মায়ের গর্ভে বসে বসে হরিনাম শিখে নিয়েছে, সে ছেলেটা ভক্ত হবে না তো কে হবে? আপনারাও হলেন মা, আপনাদের সন্তানকে দায়িত্ব মানুষ করার দায়িত্ব আপনার। আপনি যদি তাকে হরিনাম না শুনিয়ে, তাকে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে আপনার ছেলে তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তো বাধা ধরে দিয়েছে, এ তো গ্যারান্টি।
তা আপনি কি করতে চান? আপনার আপনার সন্তানকে কি গান শোনাবেন? ওই টুম্পা শোনা গান শোনাবেন না হরিনাম শোনাবেন? এখন অনেক গান বেরিয়েছে বাবা, কি বলবো, বলার কিছু নেই, ব্যক্তি স্বাধীনতার যুগ। কোন গান শোনাবেন? টুম্পা শোনা শোনাবেন না হরে কৃষ্ণ শোনাবেন? কোনটা? মহাপ্রভুই তাই বলে গেছিল যে মেয়েদের আগে কীর্তন শুনতে হবে, ঘরের মেয়েরা যেন ঘরের বদ্ধ হয়ে না থাকে, হরিনামে যেন নৃত্য করে, তবেই তাদের গর্বে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, তবেই এই জগৎ আবার উদ্ধার হবে, নইলে উদ্ধার নয়। তাই পদকর্তা বলছেন, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। তাই মায়েরা কীর্তন শুনতে হবে, গান গাইবেন তো? কি গো ভালোবাসেন তো? মায়েরা সিরিয়ালের দিব্যি দিয়ে বলে, হ্যাঁ বাবা ভালোবাসি, হ্যাঁ বাবা ভালোবাসি, ভালো না বাসলে সন্ধ্যেবেলায় কীর্তন শুনতে আসি? এখানে এত মায়েরা কীর্তন শুনতে এসেছো, মায়েরা এই হরিনাম সংকীর্তন মহাপ্রভুর দেওয়া জিনিস, এই কীর্তন গান হরে কৃষ্ণ নাম তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও। আর কীর্তন গাইব? কীর্তন আর গাইব? সব ছেড়ে দিয়ে চলে যাবো সন্ন্যাসী হয়ে। কি বললাম আর কি করলো দেখো শুধু। হ্যাঁ গো কি বলেছি? আমি বলেছি যাদের ভালো লাগে না, তা আবার কিন্তু দেরি করে গুছিয়ে গুছিয়ে বলেছি, তবুও কানে ঢোকেনি, যাদের ভালো লাগে না তারা উলো ধরে উলো ধরে দিচ্ছে। আসলে আমার দিকে মন তো নেই, মন তো রয়েছে শ্রীময়ীর দিকে, মন তো রয়েছে সিরিয়ালে, ওই জন্য ভুল করে দিয়ে ফেলেছি। কি করবে ও মায়েরা, কি করলে? মায়েরা বলছে ভুল হয়ে গেছে রে বাবা, আর একবার সুযোগ দাও। আমি আর একবার সুযোগ দেব, এইবার যারা যারা ভালোবাসো তারা এবার উলুধ্বনিতে দাও দেখি। না না ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছি কি করবে। আচ্ছা তাহলে এই যে ভালোবাসাটা আজকে তোমাদের মধ্যে যেমন আছে, যেন তোমাদের সন্তানদের মধ্যেও এইভাবে থাকে। হ্যাঁ, যবনেও নাচে গায় আর বলে হরি নাম রে, যবনেও নাচে গায় বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বলরাম দাস কেঁদে বলে, এবার আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে, আমার হরি হরি বলা হলো না, এমন করুণা সিন্ধু অবতারে, হরি হরি বলা হলো না, এমন করুণা সিন্ধু অবতারে, হরি হরি বলা হলো না, এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে, হেন অবতারে শীত বলো ও নাম রে, হেন অবতারে শীত বলো ও নাম রে, হেন অবতারে শীত বলো।